<applause> السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين প্রিয় আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুগণ আজকে এমন একটি আমলের কথা বলবো এমন একটি কাজের কথা বলবো। যে আমলটি আপনি লাগাতার নিয়মিতভাবে যদি করেন তাহলে ইনশা আল্লাহ মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে আপনি কালিমা পরে মৃত্যুবরণ করতে পারবেন বন্ধুগণ রসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পড়বে যে ইমানের সহিত মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে যদি দুনিয়াতে খারাপ কাজ করেও থাকে কিন্তু সে যদি তওবা করে এবং ইমানের সহিত মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে যাবে বন্ধুগণ আল্লাহ তালা যাকে হেদায়ত দান করেন আল্লাহ তালা যাকে জান্নাতে নিতে চান যাকে ক্ষমা করে দিতে চান শুধুমাত্র তাকেই মৃত্যুর সময় কালিমা পড়ার তৌফিক দান করেন শুধুমাত্র তারই কালিমা নসিব হয় তো বন্ধুগণ এখন আমরা জানবো কোন সেই কাজ যে কাজ নিয়মিতভাবে করলে আমাদের মৃত্যুর সময় কালিমা নসিব হবে বন্ধুগণ সেই কাজটি হলো মিসওয়াক করা রসূলসুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এস সি ওয়াকু মেতহারতুল্লিল ফ্যামি ওমার ওয়াতুল্লির রব মিসওয়াক হল মুখের জন্য পরিচ্ছন্নতা এবং আল্লাহ তায়ালের সন্তুষ্টির মাধ্যম আল্লাহ যদি আপনার ওপর সন্তুষ্ট হন তাহলে অবশ্যই মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে প্রিয় বন্ধুগণ এছাড়াও মিসওয়াক সম্পর্কে আরও অনেক হাদিস আছে তার মধ্যে একটি হাদিস এখন আমরা শুনবো প্রিয় বন্ধুগণ এখন যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাবো হাদিসটি উল্লেখ হয়েছে সহীদ তাররিব ওয়াত্তাহারিব নামক হাদিস গ্রন্থে হাদিস নাম্বার দুইশো আবু হুরাই রজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লা সাল্লাল্লাহুয়া আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের ওপর আমি যদি কঠিন মনে না করতাম তবে তাদেরকে প্রত্যেক সালাতের সময় অজু করার আদেশ করতাম এবং প্রত্যেক ওজুর সাথে মেসওয়াক করার নির্দেশ দিতাম বন্ধুগণ এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আমার উন্মতের জন্য যদি আমি কষ্ট না মনে করতাম না যদি আমার উন্মতের ওপর কষ্ট হয়ে যায় তাহলে আমি তাদেরকে পাঁচ ওক্ত নামাজের আগে অজু করতে বললাম এবং প্রত্যেক অজুর শুরুতে বা অজুতে আমি মেসওয়াক করতে বলতাম তো প্রিয় বন্ধুগণ এখানে মেসওয়াকের অনেক গুরুত্ব দেওয়া হয়েছে তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা সকলেই মেসওয়াকের আমল শুরু করি নারী পুরুষ ছোট বড় সকলেই আমরা মেসওয়াকের আমল করি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই বেশি বেশি মেসওয়াকের আমল করার তৌফিক দান করুন আল্লাহ হুম্মা আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার মুসলমান ভাই বোনদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই মেসওয়াকের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং তারা যদি মিসওয়াক করা শুরু করে তাহলে তারা একটা শূন্যতার ওপর আমল করলো তারা যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুর আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য বন্ধুগণ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হারিস মাসলামসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাইতো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ والسلام عليكم ورحمه الله وبركاته مولا يصلي و يسلم دائما ابدا على حبيبك خير الخلق يقول